আরে ভাই কেমন আছিস? বাসপাতা প্যান্টের মতো ছিল বাবু। এই যে আমাদের পিছনটা ব্যথা হয়ে গেছে ভাই, ওই 7 মাইল হুজুদি ঘাট থেকে যখন টোটো ধরেছি, সকালবেলা যা খেয়েছিলাম সব হজম হয়ে গেছে, তো এখন আমরা সামনের দিকে যাওয়া যাবে। নামখানা থেকে 7 মাইল হুজুদির ঘাট পার হয়ে টোটো করে চলে এলাম ক্যাম্পস্টারে। এই ক্যাম্পটার নাম হলো ক্যাম্পস্টার, আর খেলা তো সবে শুরু হচ্ছে। সো গাইস আমরা পৌঁছে গেছি হলো জলফড়িং এ। জলফড়িং আগে ছিল, এখন নাম কিন্তু ক্যাম্পস্টার। ও হ্যাঁ, ক্যাম্পস্টারে পৌঁছে গেছি। সবসময় ভিআইপি মানুষদের আপ্যায়ন হয় ভিআইপি ভাবে, তাই এখানে আসার সঙ্গে সঙ্গে ডাবের জল দিল। যদি যারা এখানে আসে তাদের সবাইকেই ডাব দেয়, তাহলে আমি এখানে ভিআইপি হলাম কিভাবে? দেখ এই মাত্র স্নান করে আসলাম, একদম সবাই রেডি হয়ে গেছে, আর এখন হলো পেটটা আমাদের সঙ্গ দিচ্ছে না। পেট সঙ্গ দিক বা না দিক, আমি খাওয়ার পরে একটাই টেনশন রয়েছে, সেটা হলো ড্রোন এখানে উড়ানো যাবে। টেনশন না, ও আচ্ছা এখান থেকে ওকে বেঁধে উড়িয়ে দেবো। হ্যাঁ তো সবার পেয়ে গেছে খিদে, তাই এখন সবাই রেডি হয়ে গেছে। আর এটা হলো আমাদের টেন্ট, আর এই জায়গা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, মানে আলাদাই ভাই একটু ভাইব পাওয়া যাচ্ছে। তো আমাদের এখানে খাবার চলে এসেছে, আমরা কি শুধু তোমার খাওয়া দেখবো? আরে আমরা এখানে খিল্লি দেখতে এসেছি। তাই ভাবলাম মৌসুমী দ্বীপে গিয়ে নাচ শুরু করে দিয়েছে, এখন খাওয়া শুরু করে দিয়েছে। আরে অন্য কিছু দেখাও। যাই গাইস এই মাত্র জাস্ট খেয়ে আসলাম, আর খাবারটা জাস্ট আলাদাই ছিল, সত্যি হাকি না? আর শুধুমাত্র আমরা খেয়ে এসে এই যে ব্লগ স্টার্ট করছি এটা না, এর আগে একবার নাচ করে নিয়েছি, যেটা তোমরা একটুখানি দেখে নাও। হ্যালো হ্যালো, মাইক টেস্ট। এতক্ষণ তোমরা যেটা দেখছিলে সেটা হলো মাইক ছাড়া, এখন মাইক টাইক নিয়ে রেডি হয়ে গেছি, প্লাস আমাদের মধ্যে ড্রোন নিয়ে রেডি হয়ে গেছে কিন্তু জয়দা। তো এখানে বেশি কথা বলবো না ভাই, চলো আগে সামনেটা যাওয়া যাক। এখানে জয়দা বসে পড়েছে হাফ প্যান্ট পরে, পুরো ড্রোন শোন নিয়ে। ড্রোনটা কোথায়, কোন দিকে গেছে? আরে ভাই ও ওই যে জি জি ওইখানে এরাদের মাথার উপর রয়েছে, আমি জানি তোমার ব্রাইটনেসের জন্য দেখতে পারছো না। হ্যাঁ তো বিরিয়ানি দেখলে যেমন ফুড ব্লগাররা লোভ সামলাতে পারে না, তেমনি ব্লগাররা ড্রোন দেখলেও লোভ সামলাতে পারে না। আরে আসল বিষয়টা হলো আমি একটা ড্রোন ফুটেজ নিতে চাই, ও এইরকম ওয়েদারে হালকা একটা মিউজিক চলবে, তার সঙ্গে ড্রোন ফুটেজ আলাদাই লাগবে। হ্যাঁ গাইস তোমরা আছো বিন্দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস, লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। জাস্ট তোমরা বলো ড্রোন শটটা কেমন লেগেছে? তো গাইস আজকে এখানে সানসেটটা দেখলাম, খুবই ভালো লাগলো। দেখো দেখো এইটা হলো আমাদের ক্যাম্পটা রয়েছে, আর এই সেকেন্ড তাঁবুটা রয়েছে না, এইটা হলো আমাদের, আর এইখান থেকে এই ভিউ পয়েন্টটা ভাই আলাদাই, মানে আলাদাই সত্যি, এটা কোনো বলার বিষয় নেই। এটা হলো আমাদের ড্রোন মহাশয়, আর এখন আমরা ড্রোনের জন্য তৈরি। তোমরা তৈরি? বিশাল বিশাল, বাপরে হাই। আমরা তোমাকে ওই ঘাটের ওখানে দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কবে এসো তোমরা? আজকেই? বা 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 যখন তোমরা এসে কেউ আমাদের চিনতে পারো, মানে আমি তো কখনো ভাবিনি যে ওখানে গিয়ে আমাদের টিরিয়ারমির সঙ্গে দেখা হবে, জাস্ট মনটা ঠান্ডা হয়ে গেল। আরে তুষারদা মন ঠান্ডা পরে হবে, আগে ক্যাম্প ফায়ার কখন হবে সেটা বলো। হ্যাঁ বনফায়ার হবে, ওটা রাতে হবে, তার আগে চা খাওয়াটা ইম্পর্টেন্ট, কারণ এই ভিউটার পাশে যদি চা না খাই তাহলে
মৌসুনি আইল্যান্ড আসাটাই বৃথা হয়ে যাবে। তো আগে চা খাই, তারপরে রাতের ওই বনফায়ারের সামনে কোমর দোলানো থেকে শুরু হবে। সবাই বলে তুষারদা তোমার ব্লগগুলো খুব সিরিয়াস সিরিয়াস টাইপের হয়ে যায়, আমি জোকস তো মারতে পারি না। তো একটা জিনিস বলি, সেটা হলো চা হবে হট, চা হবে হট উইথ তুষার দাসের সিনেমাটিক শট। আমি জানি তোমরা এই চারিপাশটা কেমন দেখতে লাগছে, তোমরা অবশ্যই দেখতে চাও। তো জাস্ট এখান থেকে একবার দেখো, এখানে সব টেন্টগুলো রয়েছে, আমাদের ওই টেন্টটা হলো আমাদের, আর এইখানে। এ ভাই নাচ করবি তো, নাচ করবি তো, চলো। আসলে লাইফে ফিল জিনিসটা খুবই দরকার, মানে আমি ওখানে ব্লগ বানাতে গেছি, আমি ওখানে যদি ফিল না পাই আমি কিন্তু ব্লগ বানাতে পারবো না। সবাই ব্লগ করছিল, তার মধ্যে আমি না ঠিক পারছিলাম না, আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা ঝাপসার টাইপের হয়ে যাচ্ছিল। তখন জয়দার ওই মানে ক্যামেরাটা দেখে না আমার জাস্ট লোভ হচ্ছিলো যে ওই রকম ক্যামেরা যদি আমার একটা হয়। তো যাই হোক, আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা থেকে ব্লগটা আবার শুরু হচ্ছে। ওকে, আজকে 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 ড্রোন গোপ্রো সব কিছু ইউজ করা হবে, জাস্ট চলো তোমরা। কালকে রাতে যা ঘুম হয়েছে জাস্ট বলার বাইরে, এইখান থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ঠান্ডা আবহাওয়া। তো হে গাইস, এটা হলো আমাদের ডে টু, আর এই ডে টুতে অনেক প্ল্যান রয়েছে। আমার কালকে কেমন লাগলো ঘুমিয়ে? তোর পাশে মানুষও ঘুমায় নাকি? লাইভ জাস্ট অপকয় পকায় পকায় বেল পরে ঘুমিয়েছে, পকায় বেল ছাড়া ঘুমায় না। এই যেন আর সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে পার্টি, এমন হাব ভাব দিচ্ছ মনে হচ্ছে অন্য কিছু খাচ্ছ। আমি ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করেছি, তারপর ওখানে গিয়ে লুচি তরকারি খেয়েছি, আমি কিন্তু ব্লগ করতে পারিনি, তার একটাই কারণ, সেটা হলো আমি লজ্জা পাচ্ছি। আর এখন যাচ্ছি আমরা সামনে ডাব খেতে, আর ডাব খাওয়ার আগে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হলো এই যে এইরকম শুটকি মাছ টাইপের, আমি জানি না কি মাছ, সব মাছ এখানে রেখে দিয়েছে। এটা খাওয়া হবে কি আদৌ নাকি এটা জাস্ট ফেলে দিয়েছে? জয়দা জয়দা তোমার জন্য এই গিফটটা, প্লিজ প্লিজ। এই না না, এই লোকের মাছ মাছ ফেলে দিই, এই বাসপাতা প্যান্টের মধ্যে ছেড়ে দেবো। এই যে আমাদের আমার ফটোগ্রাফার দিঘাতে তোমরা খুব ভালো পছন্দ করেছিলে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হলো সকাল থেকে আমার ভীষণ লজ্জা লাগছিল, মানে এত লোক দেখে যে আমি এই ফার্স্ট টাইম মনে হয় এত লজ্জা পাচ্ছি, আর ওরা এখন ডাব খাবে বলে যাচ্ছে আর আমাকে রেখেই চলে যাচ্ছে। এ ব্রো, হে গাইস, ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে কেউ পার্স আনেনি, আমি একমাত্র টাকা এনেছি, ওদের আমি ডাব খাওয়াবো, আমাকে রেখে ওরা খাওয়া শুরু করে দিচ্ছে। এরা কিন্তু টাকা আনেনি, ঠিক আছে, এই যে টাকা আমার কাছে, কিন্তু ওরা আমার আগে আমার আগে কেন পেল? হ্যাঁ, আমি চিনি না, কাকিমা বলছে আমার বন্ধু, আমি কিন্তু চিনি না ওদের। আর এই টেন্টে আমরা কালকে রাতে শুয়েছিলাম, আমি হয়তো তোমাদের দেখাতে পারিনি। আর আমি এখন পরের দিন মানে ডে টু তে স্নান করতে যাচ্ছি, তার আগে গোপ্রো পেয়েছি একটু। লাইফে ফার্স্ট টাইম তাঁবুতে থাকার অভিজ্ঞতা ভাই মারাত্মক ছিল, ওই তাঁবু কিন্তু 1200 টাকার মতো হয়ে যায়, ফুডিং লজিং একসাথে সব। আর ওখানে যে ভিলাগুলো ছিল, ভিলাগুলো 1600 টাকা থেকে শুরু, ওখানে এসিও আছে, নন এসি সব কিছু রয়েছে, আর কটেজগুলো হলো 1500 টাকা, মানে আলাদাই ভাই। তুই যে দোলনাটা চড়ছিস গাছটা পুরো হেলে গেছে। যখন আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি যে আমি মৌসুনি আইল্যান্ড এসেছি, এখানে খুব ভালো মানে ভিউটা খুব ভালো, স্নান করবো খুব মজা হবে, আমার একটা বান্ধবী তখন বলে যে তুই তো স্নান করিস না, ওখানে গিয়ে কি স্নান করবি? এই মাসে স্নান করে আসলাম, আর আলাদাই একটা অনুভূতি হয়েছে স্নান করে। আমরা সব থেকে বেশি স্নান করেছি পোল্লার দ্বারা আগে উঠে এসেছিল, আর এখন হলো দুপুরের খাবার খাবো, মানে খেয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি, কারণ বিকালটা আলাদাই হবে, ড্রোন উড়াবে কালকের মতো। বলছি জয়দা, তুমি বৌদিকে কবে নিয়ে আসবে এখানে? বৌদিকে কার? তোর না আমার।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আগুন জ্বলে গেছে, আগুনটা যখন আস্তে আস্তে নিভবে তখন রোস্টেড চিকেন খাবো আমরা সবাই। আর হ্যাঁ, আমরা নাচ করব। সাজন দা গানটা চালাও। ফাইনালি চলে এসেছে আমাদের বারবিকিউ। তো একটা কথা বলে দিই, সেটা হলো এখানে কিন্তু পার কেজি তোমরা 400 টাকার মধ্যে পেয়ে যাবে। আর 1000 ইয়ার্স লেটার এন্ট্রিটা কেমন ছিল? সো গাইস, অনেকক্ষণ জার্নি করার পরে আমরা এখন বালিগঞ্জে এসে পৌঁছেছি। আমার ভীষণ লজ্জা লাগছে স্টেশনে ব্লগ বানাতে। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ওই জায়গাটা সত্যি খুব ভালো, বন্ধু বান্ধবীদের নিয়ে যদি আসতে চাও আসতে পারো। ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া রয়েছে, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া, সব কিছু সব 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 লিঙ্ক দিয়ে দিয়েছি আমি। তো বাই করে দাও, বাই করে দাও। আমরা প্লেনে করে গেছিলাম, আমরা ভিআইপি, প্লেন ছাড়া যায় না মৌসুনী আইল্যান্ড। ভিজিসনি তো প্লেনে আমি কিভাবে ভিজবো, তুমি কি বোঝো? কম এই